আজকে আমি একা নই, আমার সাথে এই দেখো কে, এই শোভন, আর এই হচ্ছে অমিত, আর এরা হচ্ছে রাইডান বাইট। এই হচ্ছে অমিত, অনেক কষ্ট করে ধরে বেঁধে এনাকে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া তো হবেই, বাট রাইডান বাইটের চ্যানেলের কাছে রিজু দা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট মানুষ। বার্থডে কত বলছে? 500 লিটার। এ বাপ, ভেতরে না ঢুকলে বোঝা যেত না যে এতটা পরিমাণে মানে এরা ইয়ে। কারণ কি? এইভাবে থ্যাংক ইউ টাইপ। ফার্স্ট বাইটটা নি কিরকম মনে হচ্ছে বলো? তো শহরটা মোটামুটি ছোটখাটোই লাগলো, বাট হ্যাপেনিং লাগলো। আরে বাট চুটুটা শহরে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে তুমি। তো আজকে আমি একা নয়, আমার সাথে এই দেখো কে, এই শোভন, আর এই হচ্ছে অমিত, আর এরা হচ্ছে রাইডান বাইট। অমিত একবার তাকাও, এই হচ্ছে অমিত, অনেক কষ্ট করে ধরে বেঁধে এনাকে নিয়ে আসা হয়েছে। আমরা ইচ্ছে করে এসছি, আমরাই কন্ট্যাক্ট করে এসছি, ঘুরে ঘুরতে জানি। বাট আসার পর দাদা বললো যে তোমরা কাজ করো, এসছো যখন সকালে ব্রেকফাস্টটা ওখানে চলো, ব্রেকফাস্ট করাবে, ওখানে সুন্দর কচুরি পাওয়া যায়। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খাওয়া দাওয়া তো হবেই, বাট রাইডেন বাইটের চ্যানেলের কাছে রিজু দা বিশাল বড় একটা ইম্পর্টেন্ট মানুষ। এই কারণের জন্য যে আমরা যখন রাইডেন বাইট শুরু করি না, তখন যে মানুষগুলো সাপোর্ট করেছিল তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট, ঠিক আছে, ডেডিকেটেড পার্সন ছিল রিজু দা, যে এত পরিমাণ সাপোর্ট দিয়েছিল, এমন একটা ভিডিও নেই যেখানে কমেন্ট করেনি, এমন একটা ভিডিও নেই যেটা স্কিপ করেছিল, তার জন্য রাইডেন বাইটের পক্ষ থেকে অনেক থ্যাংক ইউ। এতটা পরিমাণ সাপোর্ট দিয়েছে, স্টিল এখনো এমন একটা ভিডিও যায় না যেটা শুরুর দিকে রিজু দা কমেন্ট করে জানায় না যে কেমন হয়েছে ভিডিওটা। এই জন্য অনেক ধন্যবাদ, অনেক থ্যাংক ইউ। আর কালকে একটা কাজে, তারপর রিজু দা ফোন করলাম যে রাতে থাকতে হচ্ছে, কোথায় থাকি বলো, তারপর হোটেল সব দাদা সেট করে দিল, তারপরে বলো সকালবেলা তাহলে চলো ব্রেকফাস্ট করে আসা যাক। এই জন্য আমরা এখানে, এদিকে রিজু দা আমাদের সঙ্গে কোলাপ করা শুরু করেছে, তো যারা যারা আমাদেরকে রিকোয়েস্ট করো দাদা কোলাপ করবো, এই একটাই কথা বলবো। আমরা ব্যান্ডে যখন কালকে কাজে এসেছিলাম, আমরা শিওর ছিলাম না যে এখানে থাকবো কি না, রাত্রেবেলা থাকবো কি না, একদম লাস্ট মোমেন্টটা সেট হয়েছে, রাত যখন অনেক হয়ে গেছে, কাজ ফাজ করে একদম পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা, রাত্রে এখানে থেকেই যাই, তারপর সকালবেলা ভিডিও ভিডিও করে বেরোনো যাবে। তারপর যদি কল করলাম যে তোমার পাশেই আছে, তুমি একটা হোটেল সেট করো, আমরা তোমার রাত্রেবেলা থাকছি, দেন আমরা এখানে রাখছি। তা বললো যে দেখো সন্ধ্যাবেলা আসতে পারে আরও অনেক দোকান ঘোরাতে পারতাম, বাট আজকে সকাল সকাল তোমরা ওঠো, একটু ব্রেকফাস্ট করো, জানি তোমরা লুচি পছন্দ করো, যেহেতু আমাদের সব ভিডিওগুলো দেখে জানে আমি কোনটা পছন্দ করি কোনটা পছন্দ করি না, লুচি বা কচুরি আমি পছন্দ করি, তার সত্ত্বেও চলো গিয়ে লুচিটা ট্রাই করো, মিষ্টিগুলো খুব ফেমাস আর মিষ্টিগুলো খুব সুন্দর, তোমরা খাও, চলো আমার চাই। দেখেছিস আমাদের ওখানে যেহেতু দোকানগুলো ছোটো পরিমাণে, বাট এতটা প্রশস্ত বড় এরিয়ায় আমি যাই। এই লাল কেন, লাল কেন পেকে গেছে তাই দাদা, লাল কেন পেকে গেছে? দেখো এখানে হচ্ছে এখানে শঙ্খ মিষ্টি করা, এটা তো বিয়ের তত্ত্ব। হ্যাঁ, বিয়ের তত্ত্ব। একটু বলো তো, ছাতুরপুর তাই তো? আচ্ছা, একদম পুরো গরম গরম কচুরি তাই তো? এইটা এটা কি কচুরি, চিকেন দাদা গরম দুধের উপর যাচ্ছে তাই তো? এই জিনিসটা কি, এই জিনিসটা ক্রিম চপ। আচ্ছা, এত
গরমের মধ্যে কন্টিনিউ করে যাচ্ছে বলো, এটা হাতটা দেখো তো। এখানে এই যে দেখতে পাচ্ছ আমি একটুখানি কথা বলছে, আর এখানে ওই যে শোভন, শোভন একটুখানি ভিডিও করে নিচ্ছে। পার ডে কত বলছে? 500 লিটার। এ বাপ, মানে মানে কল্পনার বাইরে, তাই তো? কল্পনার বাইরে, মানে দেখো এটা অ্যাকচুয়ালি দোকান করে যখন দেখছি চারটে বাইরে তখন দুধেতে ক্রিম বের করা হচ্ছে, তারপরে স্বাভাবিক ব্যাপার। মানে এখন হাতে করে দেখেছি জ্বালাচ্ছে ফোটাচ্ছে ক্রিম বের করছে। এটা কি কুর্তি তো এটি কাকা? আচ্ছা মেকিংটা দেখো, জাস্ট মেকিং প্রসেসটা দেখো, দারুণ। ওখানে 60, এখানে 100, এইখানে আবার দেখো কত। মানে ভেতরে না ঢুকলে বোঝা যেত না যে এতটা পরিমাণে মানে এরা ইয়ে, কারণ কি দোকানটার এন্ট্রান্স যেটা সেখানে সব প্রচুরই নিচ্ছে, বা শোরুম যেটা সেটা তো প্রচুর ছোটো, কারখানাটা বিভৎস পরিমাণ বড়, দোকানের 4-5 গুণেরও বেশি হবে, এত বড় পরিমাণ কারখানা। তুমি এটা কখনো দেখেছো এত বড়? কোনো আইডিয়া ছিল না। 500 লিটার 600 লিটার দুধ কী করে দেখতে যেটা আমার কোনো আইডিয়া হলে হয় এরকম, তাই তো? আচ্ছা 1,500-2,000 লিটার। এইভাবে থ্যাংক ইউ টাইম কন্টিনিউ একভাবে কাজ করে যাচ্ছে, বুঝতে পারছো? এই গরমে এত হিটে কাজ করে যাচ্ছে কন্টিনিউ। বানানো হচ্ছে ফুলি সন্দেশ, তাই তো? আচ্ছা, আরে এটা কি করছো? চাপ সন্দেশ, তাই তো? একবারে কতটা আলু যায় এর ভেতরে? আচ্ছা, এখন দিয়ে অন হলো, জল দিচ্ছে। বেরিয়ে চলে এলো, তাই তো? বাস বাস, সুন্দর। বেক রসগোল্লা যেগুলো হয়, তাই তো? আচ্ছা, ফার্স্ট বাইটটা নিয়ে কিরকম মনে হচ্ছে বলো? ভালো খেতে। তুমি তো অতটা খাও না নাকি? কচুরির প্রতি অতটা ভালোবাসা নেই? কোনো তেলে ভাজা খাই না। আচ্ছা, খেতে দারুণ, তাই তো? কচুরি এতটা ক্রাঞ্চি করে ভাজা, খুব সুন্দর লাগে। আমি গল্প করছিলাম, একদম একদম একদম। আর এই স্পেশাল কি?
আচ্ছা আমি একটা কথা বলতে চাই, এই জিনিসটা কিন্তু কেউ দেখায় না, এই ছেলেটা খাওয়া হয়ে যায় আর এই ছেলেটা প্রত্যেকবারই দেখো এই অবস্থায় থাকে, মুখটা দেখো শুধু মুখ। অনেক সময় এমনও হয় যে আমার কিন্তু থাকে না, আমি পরে নিয়ে বসি, বাট হ্যাঁ তারপরে আমিও সাথে কেশরের তাই তো। আরে টাইম নিন প্লেন। আচ্ছা দাম কিরকম আছে কোনটা? দুটো একই দাম 30 টাকা। আচ্ছা এটা আমি খেয়েছি, আমাদের ওখানে পাওয়া যায়। আচ্ছা টেস্ট করে দেখো কিরকম এটা। এটা কিন্তু কেশরের, গুড়ের নয়। খেয়েছো এটা? কি নাম মনে নেই। এটা ক্ষীরের, ক্ষীর বেশ করা খেসরের ফ্লেভারটা দারুণ আছে, দারুণ আছে। একটু বেশি মিষ্টি না, একদম বেশি মিষ্টি না, কচুরি পছন্দ করে না, লুচি পছন্দ করে না, চেটে চেটে বেড়ে দিল না না এই তো গোল রসগোল্লা, গোল হবে না তাই হয় রসগোল্লা। কেমন লাগছে বলো? ছানা, ছানা দুধ দিয়ে বেক্ট হয়ে যায়, ভালো লাগছে। আচ্ছা যেখানকার মিষ্টি গুলো, হ্যাঁ সত্যিটা খুব কম কম মিষ্টি, মানে হ্যাঁ 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 বুঝতে পারি, এটা খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যেখানে সারা দিনে এত পরিমাণ দুধের কাজ হয়, যেখানে মেশিন লাগে দুধ মানে জ্বালানোর জন্য, আমি একটা হিউজ এটা দেখে পুরোপুরি অবাক। আর যখন কালকে এসেছিলাম তখন আর কি বোঝার সময় পাইনি, কারণ ডাইরেক্ট বাড়িতে ঢুকে গেছি আর তারপর রাত্রেবেলা হোটেলে ঢুকে গেছি, তারপর সকালবেলা তুমি ব্রেকফাস্ট করাতে নিয়ে আসলে, তো শহরটা মোটামুটি ছোটোখাটোই লাগলো বাট হ্যাপেনিং লাগলো। আর এই মিষ্টির দোকানটা কচুরিটা আমার খুব সুন্দর লেগেছে, আর বেক রসগোল্লাটাও খুব সুন্দর লেগেছে, মনোহরটাও খুব সুন্দর লেগেছে, মনোহরটা রাজনন্দিন রাজনন্দিন সুন্দর লেগেছে। আবার যখন আসবে এবার কিন্তু প্লিজ জানিয়েছো আগের দিন থেকে। হ্যাঁ কেউ জানিয়ে আসলাম, কিন্তু অনেকটা পরে জানাতে বাধ্য হয়েছে কারণ আমাদের প্ল্যানে ছিল না, তো কী করে বলবো বলো। বাট চুচুটা শহরে যেটা সবচেয়ে ভালো সেটা হচ্ছে এই শুরু থেকে এতদিন পরি ধরে ধরে আলাপ রয়েছে, এতদিন ধরে চেনা শোনা রয়েছে বাট দেখা হয়নি কোনোদিন, তো আজকে প্রথমবার দেখা হয়ে মনে হলো না, একদম প্রথমবার দেখা হচ্ছে, এতটাই আমরা পরিচিত হয়ে রয়েছে। আর ওর সাথেও কিন্তু তাই, একদম তাই। হ্যাঁ তো আজকে আমাদের ভিডিওটা এখানে এন্ড করছি, তো আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড মাস্ট কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ও হ্যাঁ আর আমাদের অ্যানাদার চ্যানেল, তার নাম হচ্ছে তুলিশ গ্যালারি, আর এদের চ্যানেল তার নাম হচ্ছে, একে তোমরা সবাই চেনো, এই যে অমিত, এই যে শোভন। অমিত একবার তো ব্লগটা এখানে এন্ড করছি, ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। সি ইউ গাইস ভেরি সুন, টাটা বাই, টাটা বাই।